আপনার শুরুর গল্পটা, আপনি একদম যখন সিনেমায় কাজ শুরু করেন তখনকার ইন্ডাস্ট্রি কেমন ছিল এবং শুরু করেন? ইন্ডাস্ট্রি ভালো ব্যস্ত ছিল। আমি যখন শুরু করি তখন রাজ্জাক ভাই একেবারে তুঙ্গে ছিল, তারপর এমন আরও অনেকেই অনেকেই ছিল, সাইড ক্যারেক্টার আনোয়ার হোসেন, ফাতে লোহানি, তারপর শাবানা, আমার ক্যারিয়ার ওনার ক্যারিয়ারের 4-5 বছর আগে। তো ওগুলি তো খুব সুন্দরই সুন্দর ছিল, এবং চলচ্চিত্রের কে সবাই যেমন করে সুন্দর করে ভালোবাসত, শিল্পীরা একটি শট দেওয়ার আগে পরিচালকের সঙ্গে বুঝে নিত, শটটা দিয়ে এসে বলতো যে শটটা কেমন হয়েছে। এখনও তাই। আমি একটা এক্সাম্পল দিই, শাবানা ম্যাডাম, তো ওনাকে নিয়ে আমি একটি ছবি বানিয়েছিলাম, বোধহয় ছবিটির নামটা আমার এই মুহূর্তে মনে নেই, আমি বলি ভাবির সংসার। তো ভাবির সংসারে ওই ওনার শুটিং 2 নম্বরে করছিলাম, আমার শুটিং শেষ, মানে ওই ফ্লোরের ওই চ্যাপ্টার যেই চ্যাপ্টারটা নিয়ে যায় সেটার শুটিং শেষ। শাবানা ম্যাডামকে বললাম যে এই একটা ক্লোজ আপ আছে, দিয়ে চলে যান, আপনার এখানে আর নাই, এবং আপনার 3টা থেকে অন্য পার্টির শুটিং, আপনি শটটা দিয়ে যান। ওই যে ওনার ঘটনাটা ছিল, তার মামা তাকে লালন পালন করে মানুষ করেছে, একটা চিঠি এসেছে যে মামা মারা গেছে, তখন ওই চিঠিটা নামিয়ে একটা শট দিল, দেবে যে মামা মারা গেছে বলে একটু ব্যথিত হৃদয়ে আপনি কথাটা বলে মামা মারা গেছে, তো আপনি শটটা দিয়ে দেন। এখানে একটা লাইট আছে, লাইটে চিঠিটা নামাচ্ছেন, খুললেন, পড়লেন, নামালেন, কথা বললেন, শেষ, এতটুকু। কয়ে আপনি শটটা দিয়ে যান, কয়ে যে মামা মারা গেছে, ওই চিঠি নামিয়ে শট দেব, এই গেটা আমাকে বলল, এইখানে লিপস্টিক আছে, কপালে একটা টিপ আছে, কয়ে এই গেটা আমি শটটা দেবো। আমি আপনি তো জানেন আপনার মামা মারা গেছে, আপনি যে কোনো মুহূর্তে আপনার কাছে খবর আসলে যে কোনোই আপনি ভাবে আপনি রেডি থাকেন কি না, আপনি কোন সাজে আছেন সেটা তো জানার বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে যে চিঠি আছে, চিঠি খুললেন সবটা, কয়ে আমি মানলাম। উনি বলল যে কিন্তু দর্শককে আমার কাছে ভাল লাগবে, এরকম চোখে জল আসবে, ছোটে লিপস্টিক, আমি কিচ্ছু হবে না, শটটা দেন। আচ্ছা ঠিক আছে, আমি লাইট করুন, আমি আসতেছি বাথরুম থেকে। তো চলে গেল, আমি দাঁড়াই আছি, এই আসতেছেন এখান দেখ, দেখ আস আইসা সারা বলে ঝুন্টু ভাই টেক করেন, ঘুরে দেখলাম যে তার কপালে টিপও নাই, ঠোঁটে লিপস্টিকও নাই, তার মেকআপটাও একটু মানে কান্নার জন্য, মানে স্যাড স্যাড সিকোয়েন্স করার জন্য একটা মেকআপ শিল্পীরা করে, মেকআপ মেনু দেয়, একেবারে সুন্দর। আমি বাহ, ফার্স্ট ক্লাস, এবার দেন। তখন কে যা ফার্স্ট ক্লাস বললেন কেন, তো এর আগে আপনি শুটিংটা করতে চেয়েছিলেন, আমি সাজাই যে ফার্স্ট ক্লাস বললেন কেন, আমাকে আচ্ছা সরি শটটা দেন। তো এই হচ্ছে শাবানা। এবং নট অনলি দ্যাট, রাত্রে 12টার সময় আমাকে ফোন করেছে শাবানা, ঝন্টু ভাই আমি যে শটটা দিয়েছিলাম সেই শটটা কি হয়েছে, আমি যে সুন্দর হয়েছে, আপনি গেট আপ চেঞ্জ করে এসেছেন, আমার কাছে ভাল লাগে নাই শটটা, আমি নিয়ে অনেক চিন্তা করলাম, আমার কাছে ভাল লাগে নাই। আজ অবশ্যই ভাল লাগছে, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, আপনি ঘুমান, কালকে আপনার শুটিং আছে, কয়ে আছে অন্য, আচ্ছা ঠিক আছে আমি ঘুমান, টেলিফোন রেখে দিল। আমি শুটিং করছি, শাবানা পিছন থেকে দিই, ওই গেট আপটা নিয়ে এসে দাঁড়ালো, ঝন্টু ভাই আসসালামু আলাইকুম, আরে আপনি কী ব্যাপার, ওই শটটা আমি আরেকবার দেবো, এজেমেন্টু শুটিং, আমি ওনার কাছ থেকে 1 ঘন্টা চেয়ে নিয়ে এসেছি। তো কতটুকু যত্নবান চরিত্রের প্রতি হলে এমন হতে পারে, তো এটা তো মানে উপমা হয়ে থাকা, শাবানা, রাজ্জাক ভাই, ববিতা, এদের এরা তো শিল্পীদের আদর্শ হওয়া উচিত। আপনার ডিরেকশনে বাংলাদেশের কিংবদন্তি থেকে শুরু করে জনপ্রিয় অনেকেই কাজ করেছে, আপনার পছন্দের আর্টিস্ট কারা ছিলেন এবং তাদের সাথে সম্পর্ক বলবো, কার নাম বলবো, মানে সবাই তো পছন্দের আমার কাছে, মানে আমি শাবানাকে নিয়ে বেশি ছবি করেছি 30টার মতো, ববিতা ম্যাডামকে নিয়ে করেছি এতগুলো না, কম, রুজিনাকে নিয়েও অনেক ছবি করেছি, মৌসুমীকে নিয়ে করেছি, স্বপ্নরকে নিয়ে করেছি, কাকে বলবো। আমরা জানি যে সাপকে পর্দায় নিয়ে আসা ভিন্নভাবে, সাপ থেকে মানুষ হওয়া, এই যে এক ধরনের গল্পের আপনি একটা, এগুলি রূপকথার গল্প, এগুলি মানুষ ওই বাচ্চাকে যখন মা গল্প শোনায় তখন তো ঘুমায় না, আর তো এগুলি দেখার মানুষ আছে, তো সাপ থেকে মানুষের অনেক লোকজন এখনও আছে যে ওরা মনে করে যে এরকম জাদু দিয়ে সাপ থেকে মানুষ হয়।
আপনি এই কনসেপ্টটা কোথায় পেয়েছেন? এবং তোমাকে আরেকটা কথা, কনসেপ্ট কি? এটা গল্প, সাপের গল্প মানে দেশে ছবি হয়েছে না? আপনি যখন চিন্তা করলেন যে আমি এই ধরনের গল্প কাজ করব, তো এই ধরনের গল্পের কনসেপ্টটা কোথা থেকে পেলেন? আমার মাথা থেকে এসেছে। আমি তোমাকে একটা কথা বলি, যে মানুষ যে মনে করে, যে বললাম যে সাপ থেকে মানুষ এটা সত্যি মনে করে, একটা ছবিতে জসিম, আমি জসিমকে নিয়ে কাজ করেছিলাম, জসিমকে নিয়ে কাজ করেছি। তো ছবি মুক্তি পেলে জসিম আমি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি দৃশ্যগুলো, মানুষ কীভাবে কোন দৃশ্য নিয়েছে। জসিমের এই অভ্যাস ছিল, যেত হলে প্রথম দিন তো জসিম দেখেছে, আমি দেখলাম একটা ছবি। তো ওই ছবিটা দেখার পর যখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, তো পিছনে পিছনে অনেক দর্শক জসিমকে দেখছে, দেখার জন্য পিছু পিছু নেমে আসছে। একজন দর্শক হঠাৎ করে এসেই জসিমকে এরকম করে হাত দিছে, শর্ট করে জসিম তাকে লাগিয়েছে, ঠিক আছে ভাই হাত দিলা কেন, এইভাবে এটা করলা কেন, চার্জ করি নাই, এটা করলা কেন? তখন কইছে সত্যিকারের মানুষ কিনা দেখলাম, এই জাদু দিয়ে আকাশে উড়ে গায়েব হয়ে যায় হুম করে, এ লেগে আমি হাত দিয়ে দেখলাম যে সত্যিকারে কিনা। এই তো সুন্দর একটা জিনিস না? এই তো আপনার সাপের সিনেমা কিন্তু ব্লকবাস্টার হিট, মানে একটার পর একটা সিনেমা হিট হয়েছে, প্রচুর হিট হয়েছে। তো আমরা এই যে হিটের পর একটা সময় আপনি যখন সাপের সিনেমার কন্টিনিউ করতে থাকলেন, দর্শকদের? আমি কন্টিনিউ করি নাই, প্রযোজকরা এসে বলে আমাকে একটা সাপের ছবি করে দিন, আমরা সিদ্ধান্ত নেই না। প্রযোজকরা কী ধরনের চলচ্চিত্র নির্মাণ করবে, নির্মাতাদের কাছে এসে বলে যে আমাকে এরকম একটা সামাজিক গল্প দিন, আমাকে একটা ওই অ্যাকশন ধর্মী একটা গল্প লিখে আমাকে ছবি বানিয়ে দিন, বা একটা স্নেক মাইথোলজির গল্প করেন, ফোক গ্রামীণ গল্প করেন। প্রযোজকরা যা চায় আমরা তাই লিখি এবং তাদেরকে শোনাই, তারা যখন বলে যে ওকে সুন্দর আছে আপনি শুটিংয়ে যান। আপনি তো জানেনই যে আপনার সেই সময়ে সাপের সিনেমা যেভাবে হিট হয়েছে, এই সময় কিন্তু সাপের সিনেমাও যদি আমরা বলি, আমরা হাওয়ার কথা যদি ছবি মানুষ যে কোনো সময় দেখে, এটার কোনো প্রেক্ষাপট নেই। আগেই তোমাকে আমি বলি, আমি যেটা বলছিলাম হাওয়ার কথা, যে হাওয়া সিনেমায় কিন্তু আমরা দেখেছি লাস্টে সাপের একটা বিষয় ছিল। তো এই যে গল্পের কনসেপ্ট, এই কনসেপ্টের জায়গাটা আপনি আসলে এই বর্তমান সময়ে কিন্তু মানুষের কাছে, ওই যে আপনি যেটা বললেন যে কোনো সময় যে কোনো ধরনের সিনেমা মানুষ দেখে, এই যে ভালো লাগলেই, ভালো হলেই মানুষ দেখে। এই কতগুলো সিনেমা বানিয়েছেন সাপের গল্পে? এটা বলতে পারবো না, অনেক করেছি, 15-20টা করেছি হয়তো। আমরা দেখতাম যে নাগমণি, তারপর বিভিন্ন শব্দের সাথে অনেক। আমরা প্রথম ছবি সাপের করেছিলাম নাগরানী শাবানা আলমগীর সাহেবকে নিয়ে। তো যখন আর্টিস্টরা সাপের সিনেমা কাজ করতে গেল, সাপের গ্যাস গেটআপ কস্টিউম, সেই পেছনের একটু ছোট করে গল্প না? ও গল্প নেই এখানে, আমি আমি ওই ধরনের ওই ওই উপন্যাস মানে কি, এগুলি তো মাইথোলজি, এগুলি তো মানে গ্রামে ওই মা কাঁথায় শুয়ে বাচ্চাকে নিয়ে গল্প শোনায়, এই শোনায়, এগুলো এগুলো চিন্তাধারা করে আমরা করতাম, এবং ওগুলো অনুযায়ী পোশাক আশাক পরাতাম, মেকআপ দিতাম, এগুলো মানে গল্প অনুযায়ী এগুলি করতাম, এগুলো আমাদেরই করতে হয়। ওই ড্রেস বানাতে হলে আমাদের ড্রেসম্যান আছে, ড্রেসম্যানকে ডেকে বললাম যে এই ড্রেসটা বানাবো, আর্টিস্টের মাপটা নিয়ে নাও। ড্রেসম্যানদের কাছে প্রত্যেকটা আর্টিস্টের এই মাপ আছে, ওদের কাপড় তৈরি করে। এই যে আমি যেটা বলছিলাম নাগবনি বা বিভিন্ন সাপের বিভিন্ন বিন বাজিয়ে সাপকে নাচানো, এই এই তথ্যগুলো আপনারা, আমি বলি তোমাকে, আমরা যেটা জানি, যেটা সবাই বলে, সাপ কানে শোনে না, জিভ দিয়ে অনুমান করে চলে। তো আমরা বিন বাজাই, এটা তো চলচ্চিত্রের জন্য, বিন বাজালে সাপ ফনা তুলে শুনে অনেক কিছু মানে তার নেশা ধরে বিনের সুরে, এগুলো রূপকথা গল্পের, এগুলো বাস্তবে নাই। এই তো আমরা এগুলি সব রূপকথার গল্প থেকে আমরা নানা নানি মা বাবার কাছে শুনে এসেছি, এখন আমাদেরটা শুনে আমাদের ছোটরা। সাপের গল্প তো বেশিরভাগ আপনি লিখেছিলেন? আমি মিলি, হ্যাঁ আমি প্রথম সাপের গল্প লিখেছিলাম, ওই যে নাগরানী, আর আমাদের সুনাম ধনশ্রদ্ধেয় গত হয়ে গেছেন অনেক আগে ইবনে মিজান সাহেব, ওনার গল্প আমি লিখে দিয়েছিলাম, নাগ নাগিনী, রাজ্জাক ভাই, ববিতা ম্যাডাম ওরা করেছিল। তো সাপের গল্প সবাই নিতে আসে না, কারণ সাপের গল্প বানানো কঠিন, সবাই চেষ্টা করলো পারে না, অনেকে সাপ ধরায়, সাপের শুটিং করতে চায় না, আবার এগুলো এক একজনের এক একটা ধরনের গল্পের চয়েস।
সাপের সিনেমা করতে গিয়ে কখনো শুটিং সেটে সাপের উপস্থিতি হয়েছিল, মানে অদ্ভুতভাবে মিলে যাওয়ার মতো? না না, উপস্থিতি করতে হবে, সাপ তো কানেই শোন, সাপে কি নাচবে কেন? না মানে কোনোভাবে অনেক সময় হয় না? না না, এটা হয় নাই, এটা হয়নি। এখন আর আপনাকে সাপ নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে কিনা? প্রযোজক যদি কয় আর আমার যদি চলচ্চিত্র থেকে আমি যদি রিটায়ার করবো না বলে আমার মন বলে, তাহলে যদি কোনো প্রযোজক আসে বলতে আমি করব। আচ্ছা, আপনার 81টা সিনেমার মধ্যে যদি আমি 5টা সিনেমাকে সিলেক্ট করতে বলি, যে 5টা সিনেমা আপনার মনে সবসময় খুব আড়ালে, সবগুলোই আপনার সন্তান? আমি সিলেক্ট করতে আমার কষ্ট আছে, 81টা ছবি তো আমার মনে নেই কোনটা হয়েছিল। তবে সুপার ডুপার হিট হয়েছিল আমার যতগুলো ছবি, সবচেয়ে বেশি হিট হয়েছিল জজ ব্যারিস্টার, প্রেম গীত, নাগনাগিনী, স্ত্রীর স্বপ্ন, তারপরে বহু কটা ভাই আমার ভাই হেবাও করেছিল, জসীমার আলমগীর সাহেব ছিল ওই ছবিতে, কোনটা বলবো কোনটা, ওই জজ ব্যারিস্টারটা এক নম্বর, মানে ব্যবসার সফল হিসাবে। আপনার সেঞ্চুরি করার ইচ্ছা আছে কিনা? না আমার আমার কোনো ইচ্ছাই নাই, আমি কাজ করি, আমি কর্মী, আর ছবি বানাতে আমার ভালো লাগে, আমি ছবি বানাই, আমি সংখ্যায় বেশি হয়ে যাব এই করে এইসব চিন্তাধারা আমার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশের সর্বাধিক ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝুন্টুর সাথে, শুনছিলাম তার জীবনের চুম্বক অংশ আমাদের সাথে। উনি তার জীবনের অনেক কিছু শেয়ার করলেন, কথা বললেন নায়িকা শাবানা নিয়ে, তার ডেডিকেশন নিয়ে। দর্শক, এই এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জহিরুল মোসান।